ছাত্ররা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের সেকেন্ড টার্মিনালের আলোচনার শেষ একটা টপিক পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমরা পড়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাকৃতিক বিভাগ, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু, এবং আজকে আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। দেখো কতগুলো ইনফরমেটিভ জিনিস একটুখানি আগেই লেখা আছে, তোমরা নিশ্চয়ই খাতাতে দেখতে পাচ্ছ যে 2013 সালে অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট অরণ্যের পরিমাণ ছিল তার ক্ষেত্রমানের 13.3%, যেটা কিন্তু 2013 সাল অনুযায়ী আমি বলেছি, অর্থাৎ 11,879 বর্গ কিমি। এবং সবথেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলায় সবথেকে বেশি অরণ্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দার্জিলিং জেলা 38.3%, তারপর হচ্ছে বাঁকুড়া 21.6%, এবং সবথেকে কম দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদ এবং কলকাতা ও হাওড়া জেলায় বনভূমিহীন বলা হয় থাকে। মূলত স্বাভাবিক উদ্ভিদ পড়ার আগে আমাদের একটুখানি জানার প্রয়োজন আছে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। মূলত স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে স্বাভাবিক উপায়ে, অর্থাৎ মৃত্তিকা এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজে থেকেই যে অরণ্যের বিকাশ হয়ে থাকে সেটাকেই আমরা স্বাভাবিক উদ্ভিদ হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। অর্থাৎ এখানে কোনো ধরনের মানুষের কোনো ক্রিয়াকলাপ, অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি বা সামাজিক কোনো সৃজন যদি বলো, এগুলো এর সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ স্বাভাবিক উপায়ে, অর্থাৎ মূলত মৃত্তিকা, জলবায়ু, ভূপ্রকৃতি প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে যখন অরণ্যের বিস্তার লাভ করে থাকে তখন সেটাকে আমরা স্বাভাবিক উদ্ভিদ হিসেবে চিহ্নিতকরণ করে থাকি। সুতরাং আমাদের এই স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে দেখো তার মোট ক্ষেত্রমানের 13.3% হচ্ছে অবস্থান করছে। এবার এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, মূলত যেখানে জনবসতির পরিমাণ অনেক বেশি তাহলে সেখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ তুলনামূলকভাবে কম বা কমতে আরম্ভ করে, আর যেখানে জনবসতির পরিমাণ বা যোগাযোগ ব্যবস্থা বা শিল্পক্ষেত্র প্রভৃতির পরিমাণ স্বাভাবিকভাবে কম থাকে সেখানে কিন্তু দেখা যায় যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ একটুখানি বেশি হয়ে থাকে। এক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় এর সঙ্গে সম্পর্কযুক্ত, তাও আমরা এইগুলো আমাদের আজকের আলোচনা নয়। আমরা পশ্চিমবঙ্গে কেবলমাত্র স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব, তাই ওগুলো নিয়ে আমি আর ডিটেলস কিছু বললাম না। দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সংরক্ষিত বনভূমির পরিমাণ হচ্ছে 7,054 বর্গ কিমি এবং সুরক্ষিত বনভূমির পরিমাণ হচ্ছে 3,772 বর্গ কিমি, ঠিক আছে। এবার আমরা যদি পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের ক্লাসিফিকেশনটাকে একটুখানি এখানে দেখি যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে, দেখো আমি তোমাদের পাঠ্যপুস্তকেরই একটা ম্যাপ দেখাচ্ছি যেটা তোমাদের দেখলে সুবিধা হবে, যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের মূলত আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, তারপর হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, তারপর হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, আর তারপর মিশ্র উদ্ভিদ, তারপর ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। দেখো এখানে আমি পরপর লিখেছি পার্বত্য উদ্ভিদ মানে হচ্ছে একদম উপরের যে অঞ্চলটা, দেখো নীল কালার দিয়ে দেওয়া আছে, অর্থাৎ দেখো এই যে আমাদের পার্বত্য অঞ্চলের এই যে অঞ্চলটাতে আমাদের এক ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। তারপর আমরা দেখতে পাচ্ছি শুষ্ক পর্ণমোচী, যেটা আমরা বলছি, দেখো লিখেছি এই যে শুষ্ক পর্ণমোচী, এটা মূলত মালভূমি অঞ্চলের উদ্ভিদ, ঠিক আছে এই দিকটা। আর্দ্র পর্ণমোচী মানে আমরা মূলত তরাই ও ডুয়ার্স, অর্থাৎ দেখো এই যে জায়গাটার কথা বলছি। তারপর দেখো মিশ্র উদ্ভিদ বলেছি আমরা সমভূমি অঞ্চল, অর্থাৎ দেখো এই যে গ্রিন কালার দিয়ে পুরোটা করা আছে। আর ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল মানে দেখো একদম নিচের দিকে তোমাদের ইয়েলো কালার দিয়ে বোঝানো আছে। সুতরাং আশা রাখছি তোমরা ম্যাপ অনুযায়ী ক্লাসিফিকেশনটাকে বুঝতে পেরেছ। এবার যেটা আমরা দেখবো, প্রথম হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। এই প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমি বলে রাখি, মূলত হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি উদ্ভিদের বন্টনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলত উচ্চতা বাড়ার সাথে সাথে, দেখো এখানে আমি একটা হাইট অনুযায়ী উদ্ভিদের চরিত্রগুলো কতগুলো ক্লাসিফিকেশন দেখিয়েছি, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত, তুষারপাত, উষ্ণতা ও মৃত্তিকার পরিবর্তন ঘটে বলে বিভিন্ন উচ্চতায় কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ মণ্ডলী দেখতে পাওয়া যায়। দেখো 1,000 মিটার উচ্চতায় আমরা দেখতে পাচ্ছি মিশ্র অরণ্য, 1,000 থেকে 2,000 মিটার উচ্চতায় আমরা নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য, 2,000 থেকে 3,000 মিটারে আমরা সরলবর্গীয় অরণ্য, এবং 3,000 মিটারের বেশি উচ্চতায় আমরা কিন্তু আল্পীয় অরণ্য দেখতে পাচ্ছি। সুতরাং এই বিশেষ বিশেষ জিনিসগুলোকে আমরা দেখতে পাই। যদি সর্বোচ্চ পর্যায়ে উদাহরণ হিসেবে আমরা দেখি, এখানে আমরা রডোডেনড্রন, জুনিফার এই গাছগুলোকে দেখতে পাই। সরলবর্গীয় অরণ্যের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, পাইন, ফার, স্প্রুস এইগুলো দেখতে পাই। নাতিশীতোষ্ণ অরণ্যের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, বার্চ, ওয়ালনাট,
অল্ডার, ওক, ম্যাপেল এইগুলো দেখতে পাই। মিশ্রণের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? শাল, সেগুন, ঠিক আছে, শিশু, গর্জন প্রভৃতি। অর্থাৎ দেখো, আমাদের যদি আমরা এরকম একটা প্রোফাইল মতো করি এবং সেখান থেকে যদি আমরা একটা গ্রাফ টাইপের ড্রয়িং করি, তাহলে হাইট অনুযায়ী আমাদের কিন্তু এই উচ্চতাগুলোকে আলাদা আলাদা করে দেখানো যেতে পারে। একদম নিচে থেকে ওপর দিকে আমরা যদি যাই, সর্বোচ্চ পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? আলপি অরণ্যকে দেখতে পাচ্ছি, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সরলবর্গীয় অরণ্য, তারপর নাতিশীতোষ্ণ অরণ্য, এবং ভূমিতে, ভূমি সংলগ্ন অঞ্চলে আমরা মিশ্র অরণ্য দেখতে পাই। আশা করছি বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বা মালভূমি অঞ্চলে কোন কোন উদ্ভিদগুলো আমরা দেখতে পাই। মূলত রাজ্যের পশ্চিম প্রান্তে আমরা দেখেছিলাম যে রাজ্যের পশ্চিম প্রান্তে মালভূমি ও রাঢ় অঞ্চলে সমগ্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমের পশ্চিমাংশে এই অরণ্যটা মূলত দেখতে পাওয়া যায়। তাহলে এতগুলো জায়গাতে আমরা দেখতে পাই। পরিবেশ কি? মূলত এই অরণ্য অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 125 সেন্টিমিটার, যেটা আমরা আগে পড়েছিলাম। শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র। টেম্পারেচার থাকে গড়ে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং বার্ষিক উষ্ণতার প্রসর এখানে সর্বাধিক। আর্দ্রতা সারা বছরই কম থাকে, কারণ শুষ্ক বলে, এবং সর্বত্রই আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাই। সুতরাং আমরা যে পশ্চিমাঞ্চলের মৃত্তিকা সংক্রান্ত বা ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের বিকাশ লাভ করেছে। তাই এগুলো আমি পরপর বললাম, তোমরা আগের ক্লাসগুলো যারা করেছো পরপর, তাহলে ভূপ্রাকৃতি এবং মৃত্তিকা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারবে। তার পরিপ্রেক্ষিতে এখানে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। প্রধান গাছগুলো দেখো আমি লিখে রেখেছি, শাল, শিমুল, মহুয়া প্রভৃতি। এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, মূলত দেখা যায় গাছগুলো বিক্ষিপ্ত আকারে জন্মায়, উদ্ভিদের ঘনত্ব কিন্তু কম, উদ্ভিদেরগুলো উচ্চতা মধ্যম প্রকৃতির হয়। শুষ্ক ঋতুতে গাছের পাতা কিন্তু ঝরে পড়ে যায়, তাই একে পর্ণমোচী প্রকৃতি বলে, এটা আমরা সবাই জানি। সর্বত্র তৃণভূমি ও ঝোপ জঙ্গলের প্রাধান্য পরিলক্ষিত হয়। তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পরবর্তীকালে আমরা কী দেখবো? আর্দ্র পর্ণমোচী। এটা মূলত আমরা কোথায় দেখতে পাবো? দেখো এই যে মানচিত্রে তরাই ডুয়ার্স অঞ্চলটা দেখো, এখানটা দেখতে পাচ্ছি আর্দ্র পর্ণমোচী আমরা দেখতে পাবো তরাই ডুয়ার্স অঞ্চলে উদ্ভিদ হিসেবে। সুতরাং সেখানে আমরা কী দেখতে পাবো? এই যে দেখো শাল, সেগুন, খয়ের, অর্জুন, শিমুল, বাঁশ প্রভৃতি উদ্ভিদ দেখতে পাচ্ছি। মূলত কোথায় দেখতে পাবো? রাজ্যের উত্তর প্রান্তে তরাই ও ডুয়ার্স অঞ্চলে দার্জিলিং জেলা, শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তরাংশে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। মূলত এখানকার পরিবেশ, বৃষ্টিপাত তোমরা জানো 200 থেকে 300 সেমি বৃষ্টিপাত হয়, মূলত বর্ষাকালে। শীতকাল সম্পূর্ণ শুষ্ক, গড় উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এগুলো আমরা আগে পড়েছি। আপেক্ষিক আর্দ্রতা থাকে 60 থেকে 75%, ঠিক আছে, সারা বছর কিন্তু মাটি ভিজে এবং স্যাঁতস্যাঁতে থাকে। সুতরাং এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা পরিবেশগত বৈশিষ্ট্য দেখতে পাই। ফলে এখানকার উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কী? গ্রীষ্মের আগে গাছগুলি পাতা ঝরে যায়, বর্ষাকালে নতুন পাতা জন্মায়, গাছগুলি মাঝারি উঁচু উচ্চতাযুক্ত হয়, ঘনত্ব অনেক বেশি, তলদের স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য আগাছা কিছু দেখতে পাওয়া যায়। অধিকাংশ গাছের ছাল পুরু ও অমসৃণ, গাছগুলি কিন্তু বহু শাখা প্রশাখাযুক্ত এবং কাণ্ডে বর্ষবলয় সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং দেখো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য, অঞ্চল এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এর পরবর্তীকালে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র উদ্ভিদ, যেটা আমরা কোথায় দেখতে পাই? মিশ্র উদ্ভিদ মানে সমভূমি অঞ্চলটা, এই যে এত বড় অঞ্চলটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা মিশ্র উদ্ভিদের কনসেপ্টটা পাই। এবং সেখানে কী হচ্ছে? সব ধরনের গাছের সমাহার পরিলক্ষিত হয়। দেখো আম, জাম, পেয়ারা, বট, অশ্বত্থ সব ধরনের উদ্ভিদ দেখতে পাই। রাজ্যের বিস্তীর্ণ সমভূমিতে কৃষিজমি ও ঘরবাড়ির আশপাশে পতিত অনুর্বর জমিতে, মানে যে জমিগুলো পড়ে আছে বা অনুর্বর জমিতে, চিরহরিৎ ও পর্ণমোচী উভয় প্রকারের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাই জন্য আমরা এটাকে মিশ্র উদ্ভিদ হিসেবে চিহ্নিত বরণ করছি। ক্ষেত্রমান অনুসারে গাছপালার সংখ্যা কিন্তু কম, অর্থাৎ এই যে এত বড় অঞ্চল, কিন্তু আমি আগেই বললাম যে জনবসতি সংখ্যা বেশি, যোগাযোগ ব্যবস্থা অত্যধিক বেশি পরিমাণে উন্নত, শিল্প ব্যবস্থা উন্নত, তাই জন্য এর আয়তন অনুযায়ী গাছপালার পরিমাণ কিন্তু এই অংশটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কম। এবং এখানে কিন্তু মূলত আমরা চিরহরিৎ এবং পর্ণমোচী উভয় প্রকারই উদ্ভিদকে দেখতে পাই। এরপর যেটা আমরা দেখব, এখানকার পরিবেশ কি? মূলত আমরা বৃষ্টিপাত আগেই দেখেছিলাম, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, বর্ষাকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক, বার্ষিক যে গড় গ্রীষ্মের উষ্ণতা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাওয়া যায়। তা এই জাতীয় গাছগুলো মূলত দেখা যায় যে আমরা বললাম যে এখানে কিন্তু গাছের পাতা শীতকালে ঝরে পড়ে, আবার কিছু গাছের পাতা সারা বছর সবুজ হয়ে থাকে, মানে যেহেতু মিশ্র প্রকৃতির চিরসবুজ উদ্ভিদগুলোতে পাতা চিরসবুজ হয়ে থাকে, পর্ণমোচীগুলোতে কিন্তু পাতা ঝরে যায়। বৃক্ষগুলি কৃষিক্ষেত্রের আশেপাশে
খুবই বিক্ষিপ্তভাবে জন্মায়, গাছগুলো কিন্তু মাঝারি উচ্চতা যুক্ত হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। অবশেষে আমরা যেটা পাবো বা পড়বো সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ ইয়েলো কালারে করা আছে সুন্দরবন সংলগ্ন অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে বরাবর সেখানে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাই। তোমরা নিশ্চয়ই জানো ম্যানগ্রোভ উদ্ভিদ মানে হচ্ছে এখানে লবণাম্ব পরিবেশ পরিলক্ষিত হয়ে থাকে। রাজ্যের দক্ষিণ প্রান্তে চব্বিশ পরগনা এবং চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণাংশে সুন্দরবনের দ্বীপগুলি লবণাক্ত জলভূমিতে জন্মায়। এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, সারা বছর অধিক ও একই উষ্ণতা ২৭ ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার প্রসার অত্যন্ত কম, বৃষ্টিপাত ১৫০ থেকে ২০০ সেন্টিমিটার, এইরকম পরিবেশে আমাদের এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলো জন্মায় এবং লবণাক্ত মাটি এখানে দেখতে পাওয়া যায়। তাই এখানকার উদ্ভিদগুলো কুলতে দেখো সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি দেখতে পাওয়া যায়। আর আমরা সুন্দরবন সংক্রান্ত ব্যাপারে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম এই উদ্ভিদগুলোতে শ্বাসমূল, ঠেসমূল, জরাই জন্তুদ্গম এই জাতীয় বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা খুঁজে পাই। ঠেসমূল কেন দেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু মাটি লবণাক্ত, জোয়ারের জন্য মাটি সবসময় নরম প্রকৃতির থাকে এবং তাই জন্য দেখা যায় ঠেসমূলের জন্য এই মাটির নরম মাটিতে দাঁড়িয়ে থাকতে এই গাছগুলোকে সাহায্য করে। আর মাটি লবণাক্ত হওয়ার জন্য শ্বাসমূলের সাহায্যে তারা অভিকর্ষের বিপরীতে এই শ্বাসমূল তাদেরকে কিন্তু তাদের প্রশ্বাস কার্যে সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তাছাড়া এদের কাণ্ডে রসালো হয়, শাখা পোশাকা বহুল হয়ে থাকে, পাতা পাতলা হয়ে থাকে এবং দেখা যায় পাতাগুলো তৈলাক্ত ও মসৃণ প্রকৃত হয়। কিছু লবণাম্ব উদ্ভিদের কাণ্ডের নিম্নাংশ থেকে চ্যাপটা তক্তার মতো অস্থানিক মূল বেরোয়, একে আমরা অধিমূল বলে থাকি, অর্থাৎ এখানে আমরা অধিমূলও দেখতে পাই অস্থানিক প্রকৃতির মূল। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। আশা রাখছি তোমরা এখানে যে ক্লাসটা হলো সেখানে প্রত্যেকটা উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে বুঝতে পারবে এবং তাদের অবস্থান ম্যাপে তাদের কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বা তাদের লোকেশনটা কোথায় এবং তাদের অঞ্চলগুলোর নাম, তাদের বৈশিষ্ট্য এবং উদ্ভিদ কোনগুলো সেগুলো প্রত্যেকটাই বুঝতে পারবে। এখানে কতগুলো ইনফরমেশান আমি একটুখানি অরণ্য সংক্রান্ত বিষয়ে দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নাও। জাতীয় অরণ্য সপ্তাহ আমরা পালন করি ৮ থেকে ১৪ জুলাই, বিশ্ব অরণ্য দিবস পালন করি ২১শে মার্চ এবং আমাদের যে সুন্দরবন সংক্রান্ত ব্যাপারে এই যে আলোচনা করলাম, সুন্দরবনকে আমরা ১৯৮৭ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে ইউনেস্কোর দ্বারা, এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে। ঠিক আছে, কারণ জীব বৈচিত্র তার অধিক জীব বৈচিত্র্যের জন্য। আশা রাখছি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এখান থেকে তোমরা সুন্দরভাবে তোমরা তোমাদের নোটস তৈরি করতে পারবে এবং মানচিত্র অনুযায়ী উদ্ভিদের অবস্থান সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাসে শেষ হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সেকেন্ড টার্মিনালের যা সিলেবাস ছিল আজকে সমাপ্ত হলো। এবার তোমাদের সেট আলোচনা সংক্রান্ত বিষয়ে কিছু একটা বলা হয়েছিল, কিন্তু আমি একটু বলেই রাখি তোমাদের সেট সংক্রান্ত প্রশ্ন এর আগেই আমি তোমাদের যে গ্রুপ হয়েছিল সেই গ্রুপে অনেকে অসংখ্য প্রশ্ন করেছিল, বিশেষ করে শর্ট কোশ্চেন্সগুলো। শর্ট কোশ্চেন্সগুলো প্রায় প্রত্যেকটা সেটেরই কম বেশি আমি উত্তর দিয়ে দিয়েছিলাম। আমি যখন সেটগুলো দেখলাম যেমন সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তাই তোমরা একটুখানি গ্রুপে উত্তরগুলো দেখলে ভালো হয়। আর যে বড়ো প্রশ্নগুলো তোমাদের যে সেটে আছে তার প্রত্যেকটা দেখছিলাম, ম্যাক্সিমাম প্রায় 90% প্রশ্নের উত্তর আমি ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ আলোচনা যে করেছি, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ যে আলোচনা করেছি সেই টপিক ওয়াইজ আলোচনাগুলো একটু দেখলে প্রত্যেকটা প্রশ্ন প্রায় আমি দেখেছি যে 90% প্রশ্নের উত্তর ওখান থেকে হয়ে যায়। তাও যদি সম্ভব করা হয় আমি তাও একবার তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য সেটগুলো নিয়ে একবার একটু বলে দেবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ক্লাসগুলো পরপর সিরিয়ালে দেখবে।